এই খুনিদের দল বিএনপি সারা দেশে 2014 সালে নৈরাজ্য সৃষ্টি করেছিল, জ্বালাও পোড়াও করে নির্বাচন প্রতিরোধ করার চেষ্টা করেছিল, শত শত জীবন হানি ঘটেছিল, মায়ের সামনে সেদিন গাছপালা কেটেছিল, ট্রেন লাইন উপড়ে ফেলেছে, ট্রেন স্টেশন জ্বালিয়ে দিয়ে তারা নির্বাচন প্রতিরোধ করতে চেয়েছিল, তারা নির্বাচন প্রতিরোধ করতে চেয়েছিল, বাসের যাত্রী সহ বাসে আগুন দিয়ে যাত্রীদেরকে অগ্নিদগ্ধ করে হত্যা করে তারা নির্বাচন প্রতিরোধ করতে চেয়েছিল, কিন্তু সেই প্রতিরোধ করা যায় নাই। আজকে লন্ডনে বসে কুলঙ্কার তারেক রহমান বাংলাদেশে আজকে একটি নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে, আমাদের গণতান্ত্রিক পথে আমাদের পথচলা, এই পথচলাকে বাধাগ্রস্ত করতে চায়। সেই কারণেই তারেক রহমান আজকে নির্দেশ দিয়ে এই বাংলাদেশে মানুষ হত্যা করছে, এ পর্যন্ত অনেক মানুষকে হত্যা করেছে। ব্যাংক থেকে নগদে এক মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। আজকে বেলাল জীবন দিয়ে গেল, আমরা পরিষ্কার জানাতে এসেছি, বেলাল জীবন দিলেও আমরা তার পাশে রয়েছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারের পাশে রয়েছে, আমরা তার পাশে রয়েছি। আমরা পরিষ্কার বলতে চাই, বিএনপি এই অবশক্তি নির্বাচন প্রতিরোধ করা যাবে না, এই পথ পরিহার করুন, এই হত্যাকাণ্ডের পথ পরিহার করে গণতন্ত্রের পথে এসে নিজেদের শেষ রক্ষা করুন, নতুবা এই দল বিএনপি জামাত এই দেশে কোন অস্তিত্ব থাকবে না।